हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। सबाइके आबारो स्वागतम आमार चैनेले। आज आमी आपनादेर तैरी करे देखाच्छी खुबी मजादार एबं सहज एकटी रेसिपि, पुडिंग। आजकेर पुडिंग बानानोटा एकटु डिफरेंट, कारण ए पुडिंगटाते चारपाशे एकटु छिद्र छिद्र भाव एसेछे, बुटि बुटि, देखते खुबी भालो लागे आर खेतेओ बेश सुस्वादु। तो प्रथमे आमी पैने एक लिटर दूध निच्छी, खूब भालो करे नाड़ते होबे। किछुक्षण जाल देवार परे आमी दूधेर मध्य एक कप परिमाण चीनी मिलिए निब, मेजारमेंट कपेर एक कप, खूब बेशी मिष्टि देवार प्रयोजन नहीं। मोटामुटी दूध घन हये एलेई आमी चीनीटा दिच्छी, देखते पाच्छेन मेजारमेंट कपेर एक कप। खूब भालो करे दूधेर साथे मिलाते हबे, मिलानोर पर नामिये निब, तारपर ठंडा होते देवार समय दिब। कमपक्षे आधा घंटा दूधटाके ठंडा करे निते हबे, आलादा पैने रेखेछि। तो एखन क्यारामेल तैरिर पाला, सेजन्य आमी आबार मेजारमेंट कापेर एक कप चीनी पैने दिलाम, आर साथे दुई टेबिल चामच पानी दिच्छी। तो ये अवस्थाय कोनो चामच दिए बा काठी दिए नाड़ा जाबे ना, शुधुमात्र हाथ दिए एकटुखानी पैनटाके नाड़िए दिए क्यारामेलटा तैरी करते हबे। जखन लाल लाल हये आसबे, अनेक बाबल उठबे, तखन बुझते हबे जे हये गेछे। तखन आमी आलादा बाटी, जे बाटीते आमी पुडिंग बानाबो, सेखाने क्यारामेलटाके दिए दिब। एखाने ठंडा हये जावार एकटा समय दिते हबे, कोनो नाड़ाचाड़ा करार प्रयोजन नहीं। देखते पाच्छेन पुडिंगेर बाटिते रेखेछि। तो एबार बाटिते एकटु क्यारामेल ठंडा होते दिते थाकबो, आर ओई फाँके चारटी डिम आमी मिलिये नेब। तो डिमगुलोके खूब बेशि नाड़ाचाड़ा करा जाबे ना, खूब हालकाभावे मिशिये निते हबे। डिमेर एकटु खोसा पड़ेछिलो, सेइटा आमी तुले नेब। ডিম ভাঙতে গেলে হঠাৎ এরকম হতেই পারে। তো এক চা চামচ পরিমাণ আমি এর ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো খুব হালকাভাবে মিশিয়ে নিব ডিমের কুসুম এবং সাদা অংশকে। এরপর যে ঠান্ডা হয়ে যাওয়া দুধ তার ভেতরে মেলাব, গরম দুধে দেওয়া যাবে না, তখন কিন্তু আবার ডিমটা জমাট বেঁধে যাবে। তো এখানে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর একটু ছেঁকে নেব, কারণ ডিমের এবং দুধের কিছু অংশ থাকতে পারে জমাট বাঁধা, যেটা পুডিংকে একটু শক্ত করে দিতে পারে। খুব সফট পুডিং, এমনিতেই পুডিং সফট হয়, যেন আরও সুন্দর হয় সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমি ক্যারামেল দেওয়া সেই বাটিতে দিয়ে ঢেকে দিলাম। তো এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন আমরা পানির মধ্যে পাতিলে রাখবো, তখন কিন্তু একটা পাতলা কাপড় দিতে হবে। তো আমার কাছে পাতলা কাপড় ছিল না, তাই আমি একটা ব্যাগ দিয়েছি, যেটা টিস্যু ব্যাগ। খুব সামান্য পরিমাণ পানি দিয়ে বাটিটাকে বসিয়ে দিয়েছি। টিস্যু ব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ঢোলকে বাটিটা কাত হয়ে না যায়। তো তখন আমি 30 মিনিট বেক করে নিলাম। 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন পুডিংটা হয়ে এসেছে। আমি ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি, যাতে খুব সহজেই আমি পুডিংটাকে আলাদা করতে পারি। তো আমি পুডিংটার একটা বিশেষ প্রসেস আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটি হলো যখন আমি পুডিংটাকে তৈরি করেছিলাম, তখন জাল নিভিয়ে 30 মিনিট আমি পাতিলেই রেখে দিয়েছিলাম, আর 30 মিনিট আমি ফ্রিজে ঠান্ডা করেছি। তারপরে আমি এখন সার্ভ করছি। দেখতে পাচ্ছেন এতে কী হয়, পুডিংটা ঢালতে গেলে একটু ভেঙে পড়ে না, যেহেতু আমি শুধু দুধ দিয়েছি। অনেক সময় অনেকে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ইউজ করে থাকে। একটি কারণ হচ্ছে যে চারপাশে যে ফুটি ফুটি একটুখানি ডিজাইন হয়েছে, এই জন্যেই আমি 30 মিনিট ফ্রিজে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর হয়েছে, খেতে তো অনেক মজাই হয়েছিল। তো আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি। আর আমার এই পুডিং তৈরি করা বা এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।